ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে সারা বাংলাদেশের ন্যায় হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র জননেতা সাইদুল করিম মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে ও হরিণাকুণ্ডু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জাতীয় সংসদের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী রওশন আলী, থানা অফিসার ইনচার্জ আব্দুল রহিম মোল্লা, হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন। অনূর্ধ্ব 17-2021 বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অনূর্ধ্ব 17-র আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসেন, আমাদের রওশন আলী ও পৌরসভার মেয়র এবং সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ ক্রীড়া কর্মকর্তাবৃন্দ, আমাদের এই হরিণাকুণ্ডুর ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যে দুই ইউনিয়ন খেলা করতে আসছেন তাহেরুদা ইউনিয়ন এবং ভাইন ইউনিয়নের খেলোয়াড়বৃন্দ এবং যারা দর্শনার্থী আসেন সবাইকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে একটা দাওয়াতে আসছিলাম, সেই সময় শুনলাম যে আজকে, যদিও আজকে সকালবেলা আগামীকাল আমাদের ঝিনাইদহতে খেলা হবে, ঝিনাইদহ সদরে, এবং পৌরসভার একটা সুবিধা আছে যে আগে খেলা করে একটা হেরে যাবে তারপরে পৌরসভার ভাগে পড়বে, যে কারণে সুবিধা আছে। 2017 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17-2021 আজকের উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ঝিনাইদহ পৌরসভার মাঠে প্রবেশ করেননি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই খেলা উপভোগ করার জন্য সকলকে মাঠের চারিপাশে অবস্থান করে খেলা উপভোগ করার জন্য ফটো সেশন পর্ব শেষ হওয়ার সাথে সাথে